চলো চল তাহলে দুজনে একসাথে যাই ওখানে রে বাড়ি ভালো মাল আছে নাকি চাচা ওখানে কি খাদি দেবে গো আমি তো জানি না আমি তো কিছু জানি না কি খেতে যাই চল যাই নিমন্ত্রণ আছে দুজনে খেয়ে আসি চল আর ওখানে কোনো মালটা খালি পটিয়ে নেব চল আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে কাল আমাদের বাড়ি জন্মাষ্টমী সেই জন্য আমরা নাড়ু বানাচ্ছি এইটা হচ্ছে ছাই নারকেল দোবা তারপর তেজপাতা দোবা চিনি দোবা দিয়ে ভাজা ভাজা করে এই যে এতটা বানিয়েছি এই যে গোল করে নাড়ু লাড্ডুর মতন বানিয়েছি সাদা কালকে জন্মাষ্টমী সেই জন্য আমরা আজকে থেকে বানিয়ে রাখছি চলো গিয়ে আমরা গিয়ে বসি হ্যাঁ আমার একটা সমস্যা আছে কি সমস্যা আবার তোর আবার আমার খুব লজ্জা লাগছে লজ্জা আমি আছি তো কোনো চিন্তা নেই লজ্জাকের মাল ভালো চলো গিয়ে বসি তুই বসতে দাও বসতে দাও চাচা এটা বসো আমাদের কিন্তু সরু সরু বেঞ্চ আমাদের বাড়ি সবাই সরু সরু তো সেই জন্য সব সরু সরুই বেঞ্চ না বসো বসো বর্ষাকাল এখন বৃষ্টিতে ভিজে যাবো আর বাড়ি গেলে বউ আমার মারবে তুমি চাচা কি করে রে বাবা চাচা কি করছে রে বাবা চাচা কি রান করছে না আমি ইয়ং করছি বললাম না আর চাচা বুড়ো হাতে করলো দাঁড়াও চাচার সাথে এটা বলতে হচ্ছে এই ঘটনাটা চাচা বাড়ি ঘরে যাওয়া নাকি দাঁড়াবে ও তো ব্যস্ত হচ্ছিস কেন প্রসাদটা হেভি মিষ্টি লাগবে রে ভালোভাবে একটু খেয়ে যাবো আস্তে আস্তে দুজন তো একসাথে এসছি তো ও তো ব্যস্ত আবার কি আছে রে যাবো দাঁড়া চাচার তো মল্লক ভাড়া দাঁড়াও বাড়ি গিয়ে এটাকে চাষি বলতেই হবে নাইলে এর ব্যবস্থাটা করবো হ্যাঁ রে প্রসাদ খাওয়া তো হয়ে গেল তা চল এবার বাড়ির দিকে যাই সন্ধ্যে হয়ে গেল তো চাচি আবার মারবে না আমারে চল বাড়ির দিকে যাই হ্যাঁ রে কোথায় গেলি তোরা আরে আমরা তো বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেল থাকবা না
না থাক থাকলে হবে না বা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রসাদ প্রসাদ খেয়েছো তো হ্যাঁ প্রসাদ খেয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা নজর দিলাম আমি তো শুধু দেখলাম এরম ভাবে প্রসাদ কি কি দিয়েছে ওতে তুই কি ভাবিস তাহলে তুইও তো দেখছিলি এরম ভাবে তুই কি দেখছিলি ওখানে কি দেখছি আমি দেখিনি আমি কিছু দেখিনি আমি সব দেখেছি বিষয়টা চাচির সাথে বলতে হচ্ছে নাইলে অন্যের বাড়ি গিয়ে লোকের মেয়ের নজর দেবো এটা ভালো না দাঁড়াও চাচির সাথে যদি বলতে হচ্ছে তো চাচা ও চাচা বাড়ি আছো চাচা ও কি বাড়ি আছি গো নাকি হ্যাঁ বাড়ি আছি তো কেন কি হয়েছে চাচা কোথায় প্রসাদ কেটে গেছে ওই যে এক পাড়ায় এই একটা দিদি নিমন্ত্রণ করেছে তাই প্রসাদ খেতে গেছে চাচা প্রসাদ কেটে গেছে না লাইন করতে গেছে খোঁজ করে রাখো নাকি কেন কি হয়েছে ঘটনাতে বলো দিদি আমি যাচ্ছিলাম চাচার দেখা হয়েছে গে চাচা বলছি চাচা তুমি কোথায় যাচ্ছ বলতে প্রসাদ খেতে যাচ্ছি বলতে আমার নিমন্ত্রণ আছে আমি যাচ্ছি কি ওখানে দেখছি প্রসাদ দিয়েছে চাচা আমার আমার মুখে মেরে দেখছে আমি দেখিয়ে কি মান সম্মানে পড়ে গেলাম চাচি তোমার বলে বুঝাতে পারবো না তোমা তাই নাকি চাচা তোমার ভাড়াটা বাসে না নাকি আচ্ছা সেই জন্য তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেল বাড়ি আসুক সেটা রেডি করা আছে আজকে আসুক বাড়ি হবে খুলে দেখি শুনে তাহলে কোনো বাড়ির দিকে যাই ঠিক আছে যা ভালো ভাই যাস কোথায় গেলে সব বাড়িতে কেউ নেই দেখছি বাড়িতে পুরো ফাঁকা কোথায় গেল সব কন্যানির বাড়ি গেলে প্রসাদ খেতি না প্রেম করতি কে বললো তোর সঙ্গে এরকম কথা ওদের বাড়ি সবুজ আমার সাথে সব বলে গেছে দাঁড়া খাচ্ছি তো ঝেটাচ্ছি দাঁড়া দাঁড়া খাচ্ছি তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাল বাটনটা দাবিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের আশীর্বাদই আমাদের কাম্য তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন জয় জয় ভারত টাটা বাই বাই ভিডিও আবার দেখো